হ্যালো ভিয়ার্স আরও একটি নতুন ফ্রেস ভিডিওতে ক্লিক করার জন্য জব নোটিসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ড আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সমস্ত চাকরি রিলেটেড আপডেটের সঙ্গে সঙ্গে সমস্ত পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষার ডেট এবং অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তোমার কথা অনুযায়ী আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসছি এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশনের কমিশনের তরফ থেকে এমটিএস সহ আরও তিনটি পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়েছে তো তোমরা অনেকেই ওয়েট ছিলে এই পরীক্ষাটির জন্য চলো তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নেব যে কোন কোন চাকরির পরীক্ষার ডেট দিয়ে দিলো এবং কবে পরীক্ষা হতে চলেছে তোমরা অনেকেই ওয়েট করেছিলে যে অনেক দিন ধরে পরীক্ষা হচ্ছিল না তো আমরা কি করব। আদৌ পরীক্ষা হবে কি না তো চিন্তার কোনো কারণ নেই অলরেডি পরীক্ষার ডেট কিন্তু পাবলিশ করে দিয়েছে চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে প্রতিবারের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমি এখন আছি এসএসসি ডট এনআইসি ডট ইন অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটটি লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করে সরাসরি পৌঁছে যেতে পারে এই অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে লেটেস্ট নিউজ আছে এর নিচে ছয়ই আগস্ট এই ছয়ই আগস্ট কিন্তু এই নোটিশটি উঠে এসছে তো এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমার ডাউনলোড অপশন আসবে তারপর ডাউনলোড করে নেবে তো ডাউনলোড করা নোটিফিকেশান অনুযায়ী এখানে কি বলেছে কিন্তু আমরা আলোচনা করব। তো ডাউনলোড করা নোটিফিকেশান অনুযায়ী এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু এই নোটিশটি উঠে এসছে যেখানে কিন্তু এখানে টোটাল কটি পরীক্ষার ইন্টারভিউর অর্থাৎ কটি পরীক্ষার স্কিল টেস্ট এবং পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি ফোর চারটি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে তো এক নম্বরে কি আছে এক নম্বরে কিন্তু আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল অর্থাৎ সিজিএলের স্কিল টেস্ট যার কিন্তু স্কিল টেস্টের বাকি ছিল পনেরো নয় দু থেকে ষোলো নয় দু অর্থাৎ সামনের মাসের পনেরো তারিখ থেকে ষোলো তারিখ কিন্তু তোমাদের স্কিল টেস্ট হবে তারপর নেক্সট কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সহ এখানে পেপার টু পরীক্ষা হবে যার পরীক্ষা হবে ছাব্বিশ নয় দু হাজার একুশ তারপরে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে বলেছে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল যার পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে পরীক্ষা হবে পাঁচ এগারো দু থেকে কুড়ি দশ দু হাজার একুশ অর্থাৎ পাঁচ দশ দু হাজার একুশ থেকে কুড়ি দশ দু হাজার একুশ যার কিন্তু পার্ট ওয়ানের পরীক্ষা কদিন আগে ভ্যাকান্সিটি বেরিয়েছিল তোমরা অনেকে ওয়েট করা আছে এই পরীক্ষাটির জন্য তো নেক্সট কি বলেছে নেক্সট তিন নম্বর বলেছে স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এবং গ্রেড ফোর এখানে কিন্তু যার স্কিল টেস্ট বাকি ছিল সেই স্কিল টেস্টের ডেটও দিয়ে দিয়েছে দু হাজার একুশ দশ অর্থাৎ দু হাজার একুশ সালে কিন্তু তোমাদের এই স্কিল টেস্টটি হতে চলেছে একুশ দশ হাজার একুশ এবং বাইশ দশ হাজার একুশ তারিখে তোমাদের স্কিল টেস্ট হবে যার কিন্তু অ্যাডমিট কার্ড যখনই ডাউনলোড করতে পারবে তখন কিন্তু আমি তোমাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দেব যে কিভাবে তোমরা নিজের মোবাইল থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে আর তার আগে বলে রাখি আমাদের সাথে জুড়ে থাকলে সমস্ত চাকরি রিলেটেড সমস্ত খবর কিন্তু সবার প্রথমে তুমি পেয়ে যাবে থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিল হবে দেখার জন্য ভালো লাগলে লাইক করবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে